দেখ মন্দিরের সামনে দাঁড়িয়ে অমন করে বলিস নে, মা পাঠা পায়নি, এবার জেগে উঠে তোদের এক একটাকে ধরে ধরে মুখে পুরবে। কেন, গেল বছরে বাছারা সব ছিলে কোথায়? আর সেই ও বছর যখন ব্রত সাঙ্গ করে রানীমা পুজো দিয়েছিল তখন কি তোদের পায়ে কাটা ফুটেছিল? আরে ভাই নিচে রাগ করিস, আমাদের কি বলবার মুখ আছে? তাহলে কি দাঁড়িয়ে ওর কথা শুনি? তা যা বলিস ভাই, অপ্রীতি আমার রাগ হয় সে কথা সত্যি। সেদিন ও ব্যক্তি শালা পর্যন্ত উঠেছিল, তার বেশি যদি একটা কথা বলতো কিন্তু আমার গায়ে একটা হাত দিত, মাইরে বলছি তাহলে আমি। চলো দেখি কার হারে কত শক্তি আছে। তাই না, জানিস এখানকার দফাদার আমার মামাতো ভাই হয়। তা নিয়ে আয় তোর মামাকে, শুদ্ধ নিয়ে আয়, তোর দফাদারে তফা নিকেশ করে দিই। তোমরা সকলে শুনলে? আরে দূর কর ভাই ঘরে চল, আজ আর কিছুতে গা লাগছে না, এখন তোদের তামাশা তুলে রাখ। এ কি তামাশা হলো, আমার মামাকে নিয়ে তামাশা, আমার দফাদারের আপনার বাবাকে নিয়ে? আরে রেখে দে, তোর আপনার বাবাকে নিয়ে তুই আপনি মন করে আয়, মায়ের সামনে আয় রে, মায়ের সামনে বাহু তুলে নৃত্য করি। জয় সিংহ, অস্ত্র নিয়ে তুমি এইখানে দাঁড়াও, তোরা এইখানে দাঁড়াও, মন্দিরের দ্বার আগলাতে হবে, আমি তোদের অস্ত্র এনে দিচ্ছি। অস্ত্র কেন ঠাকুর? মায়ের পুজো বন্ধ করবার জন্য রাজার সৈন্য আসছে। সৈন্য আসছে প্রভু, তবে আমরা প্রণাম হই। দাঁড়া, তোরা যেতে দাও প্রভু, প্রাণ ভয়ে ভীত এরা বুদ্ধিহীন, আগে হতে রয়েছে মরিয়া, আমি আছি মায়ের সৈনিক, এক দেহে সহস্র সৈন্যের বল, অস্ত্র থাক পরে বীরদের যেতে দাও। সে কাল গিয়েছে, অস্ত্র চাই, অস্ত্র চাই, শুধু ভক্তি নয়। জয় সিংহ, তবে বলিয়া লো করি পূজা। সৈন্য নহে প্রভু, আসিছে রানীর পূজা। ওরে ভয় নেই, সৈন্য কোথায়? মার পূজা আসছে। আমরা আছি খবর পেয়েছে, সৈন্যরা শীঘ্রই এদিকে আসছে না। ঠাকুর, রানীমা পুজো পাঠিয়েছে। জয় সিংহ, শীঘ্র পূজার আয়োজন করো। চলে যাও হেতাহতি, নিয়ে যাও বলি। রঘুপতি, শোনো নাই আদেশ আমার? শুনি নাই। তবে তুমি এ রাজ্যের নহ। নাকি আমি? আমি আছি যেথা, সেথা এলে রাজদণ্ড খসে যায় রাজহস্ত হতে, মুকুট ধুলায় পড়ে লুটে। কে আছিস? আনমার পূজা। কোথায় আছে সেনাপতি, ডেকে আন। হায় রঘুপতি, অবশেষে সৈন্য দিয়ে ঘিরিতে হইল ধর্ম, লজ্জা হয় ডাকিতে সৈনিক দল, বাহুবল দুর্বলতা করায় স্বরূপ।